হরি বল সীতাময় প্রাকৃত গো মাতার পূজা কি জয়। তা আমাদের শিশু পুণ্ডরীক ধামে চলছে দিব্যানন্দে গো মাতাদের পূজা। তো বিভিন্ন দর্শনারতি ভক্তরা সীতাম দর্শনে আসছেন, দাম দর্শনে এসে অনেক সুন্দর করে কৃষ্ণ প্রিয় ব্যক্তি গোমাতাদের পূজা করতেছেন। গোমাতাদের চরণে চারবার, নাভিতে দুইবার, মুখমণ্ডলে তিনবার, সর্বাঙ্গে সাতবার। তো এই গোমাতাগুলো হচ্ছে প্রত্যেকের ধামবাসী ধামে আবির্ভূত হয়েছে। তো আপনারা যারা ছিচি পুণ্ডরীক ধাম আসবেন প্রত্যেকে ওনাদের মতন অনেক সুন্দর করে গোমাতাদেরকে আরতি করে বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করবেন। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণ, ওনার নামকরণ হয়েছিল এই গোশালাতে। আর অবশ্য ছোট বাচ্চাদেরকে গোশালায় ছেড়ে দেওয়া উচিত, যাতে করে প্রত্যেকটা বাচ্চা গোমাতাদেরকে স্পর্শ করে একটু গোশালাতে একটু হামাগুড়ি দিয়ে বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করতে পারে। তো সমস্ত বৈদিক শাস্ত্রে এই গোমাতাদের সেবার কথা বর্ণনা করা হয়েছে। কেননা গবাং সেবাটা কর্তব্য গৃহস্থ, পুণ্য লাভ হচ্ছে গৃহস্থদের কর্তব্য হচ্ছে গোসেবা করা। আর যারা গোসেবা করে তারা বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করতে পারে। তো ওনারা এখন পূজা শেষে অনেক সুন্দর করে গোমাতাদের পরামন্ত্র বর্ণনা করতেছে বা প্রার্থনা নিবেদন করতেছে। নম গব্য শ্রীমতব্য সুরভব্য এ বচ নম ব্রহ্মসুতবচ্চ পবিত্রব্য নম নম। হে গোমাতা, গ্রহ দোষ থেকে মুক্তি, গৃহ মঙ্গল, কৃষ্ণভক্তি বৃদ্ধি, সবার যেন শারীরিক মানসিক অর্থনৈতিক মঙ্গল থাকে। তো এই গোমাতাগুলো হচ্ছে কৃষ্ণের প্রতিনিধি, কৃষ্ণের পিএস। প্রধানমন্ত্রীর যেমন পিএস থাকে, তো আমরা এখন কৃষ্ণের পিএস এর মাধ্যমে কৃষ্ণের কাছে বিশেষ প্রার্থনা জমা দিলাম। জয় সীতাময় গো পূজা কি।